নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টার পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন, যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টার পর আমরা টাইম দিয়েছি। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে, সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার 4 o'clock। এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেয়া হয়েছে। আমরা এটাও বলেছি, দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন, তাদের দিকটাও আমাদের দেখা উচিত থেকেই। যেহেতু ওই দিন সিপি পৌঁছাবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে, এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে।